আমার সামনে কিন্তু দামের গাড়ি রেখে টাইমের মতো দিতে তখন কিন্তু আমার দাম খাইতে আমার দাম আমি আমার গাড়ি কিভাবে কিভাবে আসতেছে ওনার গাড়িটা আর আপনি শুধু আসতেছে আপনি শুধু আসতেছে আমার কথা শোনেন, আপনার যেটা অন্যায় সেটা আপনার স্বীকার করা লাগবে ভাই। আপনার যেটা অন্যায় সেটা স্বীকার করতে হবে। আপনার সাথে কোনো গন্ডগোল আছে? উনি তো তারা উড়া করে যখন টান্ডা দিছে আমি কিন্তু দাঁড়ানো, আমার উঠতে গেলে ডান্ডা ফলো করে আপনি যদি এক রাস্তা থেকে এক রাস্তা আসবেন আপনার উচিত বাম সাইডের গাড়ি ফলো করা। বা ডানে মোচর দিলে তাহলে আপনি না দিলে কিন্তু লাগতো না ভাই, সম্পূর্ণ দিবেন আমি কিন্তু দাঁড়ানো। আমি যদি আপনার ওনাকে আমি ই করি তাহলে কিন্তু ওনার সহ আমার সহ ঢুকে নিয়ে যাবে। আপনি সেখান আমি সহ উনি ঢুকাই নিয়ে যাবে ডাইনে না টান দিন আপনার তো বাম্পারে লেগেছে, আপনার বাম্পারে লাগে নাই ডাইনে না সরে আমার সহ উড়ে লোয়া যাবে ভাই। চাপের ঠেলায় আমি ওইটার লগে লাগাই দিচ্ছি, আমি চাপের ঠেলা ওই সাইড বাম সাইড ঢুকাই দিচ্ছি উনি বামের মতো সামনে যান। প্লাস্টিকের রিঙে লাগছে তাই এমন সামনে গিয়ে মীমাংসা হবে। সামনে গিয়ে মীমাংসা হবে ভাই, আপনারা সবাই ফলো করবেন কার দোষ আর কার নির্দোষ আমরা এখানে প্রমাণ করে দেবো, আমরা এখানে প্রমাণ করে দেবো দোষটা কার। কিন্তু দেখা দেখার ক্ষেত্রে এই গাড়ির প্রাইভেট আলার দোষ আমিও চলে
আরে ভাই এক কথাই তো হয়ে গেল, দোষ তো আপনার দোষ তো আপনি করেছেন, দোষ আপনার দোষ আপনি আমার কথা বাংলা কথা বোঝো না, আমি তোমার কি বলতেছি, আমি তোমার বলতেছি তোমার এটা যে দেখবে সেটার দোষ, উনার দোষ হলেও আগে দোষ তারপরে উনার দোষ, ওখানে চাপ দেবে কিভাবে, ওখানে কোনো চাপ দেওয়ার কোনো অপশন নাই, আমি গাড়ি লাগাই দিছি বুঝতে পারছো, তুমি আমার সাথে কথা বলো, এটা কি রোড, আমি তো উনার আগে উনার স্পিড আগে ঢুকেছি, আমি চাপা দিয়েছি শুনেন, আমি আপনার সামনে কিন্তু ওনাকে বলছি আগে ঠিক আছে ভাই আমার বলেছে, কিন্তু আমার ক্ষতি করেছে এখন উনি বলে ওই সময় বলিলেন গাড়ির নাম্বার রেখে দেন, আরে বেয়াদ 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 এটা ওর মালিকা নাইয়া ওর ব্যবস্থা নিয়ে যাবে।
রাস্তাঘাটে